আরে না তাহলে শস্য দেখো তাই নাকি এই সময় বৃষ্টি না গা বৃষ্টি না আরে গাধা যখন আমাদের বৃষ্টির প্রয়োজন তখন যদি বৃষ্টি হয় না তাই নাকি এখন কালে অকাল দাঁড়িয়েছে এটাই কলিযুগের ব্যবহার আরে কলিযুগে কি হচ্ছে আরে বাপে বাবা দোয়ারি বেটা এমন সময় তার বোন কার সঙ্গে কথা বলতেছে শুরুতে ডিস্টার্ব দিও না রে কথা বাবা শ্যামল চন্দ্র আসল দাঁতকাশো বাবা আরে শিষ্য আগে আমার নামটাই বলে ফেললো তারপর বলতেছে বরবা এই তো বাবা কলিযুগের ব্যবহার আরে কি হবে বাবা শ্যামল চন্দ্র যে গুরু আমাকে শিখিয়েছে গান আরে সেই গুরুর পদে বেলাচারের চরণবন্দী আরে সেই বেলাচারের পদে বাবা আমাদের এই দলের মালিকের নাম হচ্ছে হরিপদ বাবু এবং মনোরঞ্জন বাবু এই তাদের ক্ষেত্রে কিন্তু দল খেলা চলবে ভূমিকম্প আসলে চলবে তাই নাকি আরে কি হবে বাবা আরে দশে দশ
দেখছিলাম সেখান থেকে কিন্তু শুরু করতে যাচ্ছি বাবা
নৃত্য করিবে কিন্তু দুজনে তালের সকালে আর নৃত্য ভঙ্গ হলে
Oh,
আমি এই জন্যই কিন্তু তোমাদেরকে পূর্বেই সতর্ক করে দিয়েছি যে নৃত্য করিবে তোরা তাহলে রসগোলে, আর নৃত্য ভঙ্গ হলে শাস্তি পাবে। আমরা যাই বদ্ধভাবে যেতে পারবো না, আর মানবীর জ্বালা মানবীর জ্বালা আমরা। তোমাদের কোনো ভয় নেই, তাদেরকে উদ্ধার করবে। ঠিক আছে রাজু, আর একটি কথা, তুমি কাঁদ্য শেষে আবার বরিদ্র উষাকে এই স্বর্গে পাঠিয়ে দেবে। ঠিক আছে রাজু, আমার কার্যক্রম শেষ হয়ে যাবে, আবার স্বর্গে রাজ করি, আমি স্বর্গে পাঠিয়ে দেব। তাহলে আর বিলম্ব খরচ করো, নিয়ে যাও, নিয়ে যাও অরিত্র উষাকে।
হইলে করব আমি কি না জানি আরে দুই তিন বার করব হলে লোকের কানা কানি ও বাপ রে যখন দুই তিন বার করব হয়ে যায় কানা কানি শুরু হয় অনেকে কিন্তু কানা কানি করে ও ফলিতে তাসকে হইছি হ্যাঁ আচ্ছা 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 আরে কি পাতেছে বাবা আরে সন হাহাকার হারো ওরে মেয়ে আমরা
হয়েছে সেইজন্য আমি কৃষ্ণবর্ণ আছি। জেরি মুজামিল বলে আছে যে হাটু যান বাজার যান সবাই নাম জানে, আর যেই তার তিনটা নাম কল নেই শুন শ্যামল চন্দ্র ওদিকে যাওয়া যাবে না। বাস্তায় না পাই তুই বেড়ির পিছনে খাওয়াতে তো সবাই নাম জানে, যে তরকারি তিন কোনা নাম ও মারবে আর কি হচ্ছে বলো বলো। আরে মাঘ মাসে কল্যাণ পঞ্চায়েত ত্রি মাসে বাঁধে, মাঘ মাসে কল্যাণ পঞ্চায়েত ত্রি মাসে বাঁধে। আচ্ছা আর বাসুত চাকরি মায়ের পরে দুই বছর বলি আগামী আর বাসুর থাকেন মায়ের বেড়ে সালে বাতা নাগা বেরিয়ে আগামী সেটা কি সেটা কি আরো কত গাড়ি হয় না একটা ও চাইলেও পাকা কতুলে হয় অনেকগুলো হয় সেটা কি বই দিলে আগর তোলে ফুলটা আগে ছেড়ে এই জন্য বাসুর থাকলে ওর মায়ের পড়ত আর দুধ বেসাল বাড়িয়ে জিমলে মানে কি আনতে বলেছে শাদি গিয়েছে তোমার মাকে সাত খাওয়াচ্ছে
দাও আমি তোমার কাছে বিক্রি করবো কত টাকা দিতে হবে
185 টাকা ও 100 হ্যাঁ 10 টাকা হয় চলে গেছে সামনে আবার হাট আছে আজকে হাট আমার সামনে হাট ও কাজ করো তো তোমার মঙ্গলবারে এসো মঙ্গলবারে আমার মঙ্গলবারে টাকাটা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তোমার দুধের কেজি কত আমার দুধের কেজি মাত্র 40 আমার 15 টাকা দুধের কেজি না গারে 40 টাকা পাইছে সারা জিনিস কিনে মতো খাতারা করে আমি এখন মিডিয়ার ফেলামো এই যে মিডিয়া দেখো খালি দেখাও না দেখো আপনি এসেছেন।
Hello, I'm going to fix it.
মোর বদলা না দেখাও তো দেখাও মোক 20 টাকা দিয়ে দিলে তুমি এবং দেখাবো মোক 50 টাকা দেখাও তুমি এই যে বই আদিছে ভাল মনে গেল
আমি ঢাকড়ি একটা লাল দিতে হয় তো নাও বলি বলি আসুন হ্যাঁ আগে পুরো এটা তো পরে দিই আর কি মাসে গেছে নাও এই মাসে তো দিই মাসে গেছে ওই সময় নাও আমার বিশন দিই তো নাও দে ওই ঢাকড়ি নাও ওই বিশনি নাও নাই দে তা নাই এবার হাইব্রিড নাও গাছ নাও নাও তাইতে তাইতে ওই পুরো নাম বই বই দাও এই ছাগল পরে আগুন এনে যা Thank you.
গরম জল দিয়ে হাত পা ধুয়ে তেল সাবান মাখি ভালো ভালো হয়ে বেড়ান পোয়াতি দিকে থাকবে আর ঠান্ডা জল তিন বেলা নিয়ে মাখাবো আর শুনে দাউলের মধ্যে ভেজালি ডাল না খাই আর ঠাকুরের ডাল খাওয়াবো ভালো বলি পয়সা দিবে নামাজটা পড়িয়েছি।